দাগনবুইয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর তিন শিক্ষার্থী মাদ্রাসা ভবনের পশ্চিমে লন্ডনি সুপারমার্কেটের ছাদে রড কেটে বিক্রি করার সময় হাত নাতে ধরা পড়েন। রড বিক্রি করতে গেলে বসুরহাট রোডস্থ ওয়ার্ড কাউন্সিলর সাইফুল সদাগরের হস্তক্ষেপে রড জব্দ করা হয়। এ সময় লন্ডনি মার্কেটের মালিক সাংবাদিক হাসনাত তুহিন বিষয়টি অবগত হলে তিনজনকে শনাক্ত করেন। তবে উক্ত মাদ্রাসার সামনে ইফটিজিং সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ইতিপূর্বে ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। তারপরে ক্লাসে আনতাম যাই, ওরা ওদের নিয়ে আসতো, ওরা ওদের যারা ওরা বলতেছে ওখানে অভিযোগ করতেছে, মেয়েরা রড নিছে, রড চুরি করছে, তো রড চুরি করছে, এবারে হেগুন সহ হেতারা সহ সবাই আমার প্রতিষ্ঠানের দাদা ইউনিফর্ম আছে, আমি বেগুনের ইউনিফর্ম আলাগুন আর মাথায় ঢুকাইছি, যেহেতু আমার মাদ্রাসা তারপর তাহলে আমি ইউনিফর্ম মানে আমি এরপর আমি ক্লাসে চলে গেছি। আমি আর তো তার এখানে উনি ছিলেন, তারপরে আরো অনেক ছাত্ররা ছিল আনছে, তখন আমি হাজিরা খাতা দেখছি, আমি হাজিরা খাতা দেখছি, ওদের হাজিরা খাতাতে আজকের উপস্থিতি নাই, তাহলে আমি কেমনে বুঝুন। ছাত্ররা কর্তৃপক্ষ অভিভাবক ডাকি, এরা যদি শুরু প্রমাণিত হয় তাহলে এদেরকে বহিষ্কার করুন মাদ্রাসা। অভিভাবক দেখে আমি যেটা মানে আমরা দশজন বসি, যেটা সিদ্ধান্ত হয় আমাদের স্যার আরো আমাদের আরো কমিটি এমনকি আজকে আমরা পুলিশকে অভিহিত করছি, এমনকি আমরা স্থানীয় আপনার গাড়িয়া অভিভাবক সহ আমরা এগুলা তাদেরকে আমরা যা যাই আমরা এগুলা কি দেখি মানে দেখি বাড়ির বিষয় অনেক সময় এরা ইউনিফর্ম থাকে না, ওই সাধারণ তখন তো আমরা এটাকে চিহ্নিত করতে পারি না অনেক সময়, এটা আমরা মানে থানাতে অভিযোগ হয়েছে, এমন ছাত্র আমরা বহিষ্কার করছি, কিন্তু পরবর্তী আমার কাছে মোবাইল আছে যে ছাত্রকে আবার ভর্তি করার রড চুরির বিষয়টি শনাক্ত হলে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে বলে জানান মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার। এ বিষয়ে ভুক্তভোগী মার্কেটের মালিক সাংবাদিক হাসনাত তুহিন জানান, আমার ভবনের প্রথম তলা ভবনের ছয়শিতা রড গুলা প্রায় 16টি রড কেটে আর ইবলেট দিয়ে কেটে বিক্রির উদ্দেশ্যে বসুরহাট রোডে বাঙ্গালির দোকানে নিয়ে আসার সময় আমাদের 2 নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুলের তিনি হস্তক্ষেপ করেন, তাদেরকে ধরার পরে দুজনকে ধরা হয়, দুজনের তথ্য মতে আরো একজনকে আমরা আমাদের সামনে আনতে সক্ষম হই, আমরা মালামাল জব্দ করেছি, ইতিমধ্যে পুলিশ এসেছে ঘটনাস্থলে মালামাল জব্দ করেছেন, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন আমরা রয়েছি। দাগনবুইয়া প্রতিনিধি নাজমুল হাসান সুবর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রত্যয় নিউজ।